পিএম কিষাণ যোজনা যেটা 18,000 টাকা করে কিষাণদের দেওয়া হবে, সেই চিঠি আজকে আমি করে দিয়েছি। কারণ আমরা অলরেডি যত কিষাণদের পোর্টালে আছে নাম তুলে দিয়েছি, 5 মাস ধরে কাজটা আমরা আগেই করে দিয়েছি। সুতরাং আমরা আশা করব যে টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক। পশ্চিমবঙ্গের কৃষক যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন তারা কিন্তু এই মাসেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। কিন্তু তার আগে আপনাদের দেখতে হবে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পশ্চিমবঙ্গের লিস্টে আপনার নাম আছে কি না, সেই লিস্ট কীভাবে দেখবেন, বা যদি কোনো কারণে আপনার নাম বাদ যায় অথবা কোন কোন কারণে নাম বাদ গেল তার জন্য আপনাদের কী করতে হবে, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখাবো। তার আগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করি। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের পশ্চিমবঙ্গের লিস্ট দেখার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করবেন pmkishan.gov.in। তো pmkishan.gov.in লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখুন ওয়েবসাইটে চলে এসেছে। তো এবার আমরা একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে পেমেন্ট সাকসেস, আর এখানে দেওয়া আছে ফিনান্সিয়াল ইয়ার 2020-21 এবং পিরিয়ড দেওয়া আছে 3, অর্থাৎ 3টে কিস্তি। তো এখানে যেহেতু পশ্চিমবঙ্গে একটা কিস্তিও আসেনি, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে 3 জায়গায় আমরা 1 সিলেক্ট করব। তো সিলেক্ট করলে পরে কিন্তু একটু পেজটা আবার রিফ্রেশ নেবে, রিফ্রেশ নেওয়ার পর আবার সেই অপশনে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ড্যাশবোর্ড যে অপশনটা আছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরেকটা পেজে নিয়ে যাবে আমাদের, সেখান থেকে আমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট আর ভিলেজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জেলা যেটা আছে, তো জেলা এখান থেকে আমরা কোচবিহার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট, তো সাব ডিস্ট্রিক্ট আমরা তুফানগঞ্জ 1 করে নিচ্ছি। করার পর ভিলেজ অর্থাৎ গ্রাম, তো গ্রাম এখান থেকে আমরা বেলেঘাট যে অপশনটা আছে সেই বেলেঘাট অপশনটা আমরা সিলেক্ট করছি। তো এখানে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা শো অপশনে ক্লিক করব। তো শো অপশনে ক্লিক করলে পরে কিন্তু টোটাল ডিটেলসটা চলে আসবে, লিস্টটা চলে আসবে। তো প্রথমে আপনাদের বুঝিয়ে দিই যে এখানে দেখুন প্রথমে চলে এসছে ভিলেজ স্ট্যাটাস, অর্থাৎ ভিলেজ অনুযায়ী কতজনের নাম রেজিস্ট্রেশন হয়েছে। পেমেন্ট স্ট্যাটাস, যেহেতু পেমেন্ট আসেনি এখনো পর্যন্ত সেক্ষেত্রে 0 দেখাবে। এবং এখানে দেখুন আধার অথেন্টিকেশন স্ট্যাটাস, তো আধার হিসাবে কার কার নাম অ্যাকসেপ্টেড হয়েছে, কার কার নাম রিজেক্টেড হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। সবার লাস্টে আছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস, অর্থাৎ যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের স্ট্যাটাসটা কি আছে। তো এখানে দেখুন টোটাল ফার্মার, অর্থাৎ যে কোচবিহার তুফানগঞ্জ 1-এর বেলেঘাট যে গ্রাম, সেই গ্রামের থেকে টোটাল ফার্মার রেজিস্ট্রেশন হয়েছে 29 জন। ঠিক আছে, 29 জন হওয়ার পর এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস, তো পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত আসেনি, যেহেতু পেমেন্ট সেক্ষেত্রে কিন্তু টোটালি 0 হয়ে গেছে এবং রিসিভ নো পেমেন্ট 29 জন। ঠিক আছে, তো এরপরে দেখুন আধার স্ট্যাটাস, এই জিনিসটা বুঝবেন একটু ভালো করে। যাদের আধার কার্ডে কোনো রকম ভুল ভ্রান্তি আছে সেক্ষেত্রে কিন্তু তাদেরটা রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন টোটাল এই এই যে অঞ্চল সেই অঞ্চলে টোটাল ফার্মার রেজিস্টার হয়েছিল 29 জন, সেখানে দেখুন অ্যাকসেপ্টেড হয়েছে 21 জন, রিজেক্টেড হয়েছে 8 জন, ইনভ্যালিড হয়েছে 0 এবং পেন্ডিং আছে 0। অর্থাৎ যারা অফলাইন রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে 21 জনের নাম, রিজেক্টেড হয়েছে 8 জনের নাম। তো এখানে টোটাল রেজিস্ট্রেশন হয়েছিল 29 জন। তো এবার আমরা দেখে নেব যে অনলাইন স্ট্যাটাসে কি বলছে। তো এখানে আমরা নিচে আসবো একটু, নিচে আসলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এই যে এই জায়গায়। তো এখানে দেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস, তো এখানে যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের মধ্যে কতজন আছে, টোটাল 153 জন, এই যে এই গ্রামটায়, অর্থাৎ বেলেঘাট যে গ্রামটা তুফানগঞ্জ 1-এ। তো এখানে টোটাল রেজিস্ট্রেশন আছে 153 জন, রিজেক্টেড হয়েছে 0, অর্থাৎ রিজেক্টেড একটাও হয়নি, অ্যাকসেপ্টেড হয়েছে 4 জনের নাম এবং পেন্ডিং আছে কিন্তু 149 জনের নাম। তো যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কিন্তু আধারের হিসাবে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু আধারটা আরেকবার ভালো করে ভেরিফাই করে কিন্তু, বা কোনোরকম যদি প্রবলেম থাকে, কোনোরকম যদি কারেকশন করার ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে কারেকশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার হলেও আপনারা ভালো করে দেখে নেবেন। তো এবার আমরা দেখবো যে এখানে কার কার নাম উঠলো। তো এবার লিস্টটা দেখবো, তো প্রথমে আমরা এখানে আসছি যে ফার্মার নেম যেটা আছে, যে ফার্মার রিজেক্টেড রেজিস্টার্ড, তো সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু যে ফার্মার রেজিস্টার হয়েছিল তার লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখুন রিসিভ অল পেমেন্ট, তো এখানে আমরা দেখবো ফার্মার রেজিস্টার। তো এখানে রেজিস্টার অপশন যেটা আছে, যে 4 নম্বর অপশনটা, এই যে ফার্মার রেজিস্ট্রেশন, যেহেতু আমাদের রিসিভ পেমেন্ট আসেনি সেহেতু এটাই ক্লিক করে কোনো লাভ নেই, রিসিভ পেমেন্ট একটাও আসেনি। তো সেক্ষেত্রে আমরা কী দেখবো এখান থেকে, এখানে কার কার নাম উঠলো। তো এবার একটু নিচে আসবো, নিচে আসলে পরে দেখতে পারবেন এখানে এই যে টোটাল যে অঞ্চলটা, অর্থাৎ যে বেলেঘাট যে অঞ্চলটা তুফানগঞ্জ 1-এ, সেখানে কিন্তু টোটাল 23 জনের নাম দেখালো এবং এখানে
দেখুন 29 জন টোটাল, সরি 29 জনের নাম দেখালে 29 জনের নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনার নাম চেক করবেন, দেখুন এখানে আব্দুল রশিদ, অর্চনা বিবি, আমির হোসেন, আয়ুব আলী, বুধা বর্মন, এইসব নাম কিন্তু আছে, যাদের নাম কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা কিন্তু পেমেন্ট পাবে। ঠিক আছে, এবার যদি চাইছেন আপনি ডিটেলস দেখবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক ফর মোর ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ওই যে ব্যক্তি, সেই ব্যক্তির কিন্তু টোটাল ডিটেলসটা চলে আসবে। তো এখানে দেখুন ফার্মার নেম চলে এসছে, এখানে প্রথমে ফার্মার নেম চলে এসছে, মোবাইল নাম্বার চলে এসছে, এখানে আধার নাম্বার চলে এসছে, স্টেট চলে এসছে, ডিস্ট্রিক্ট চলে এসছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে, গ্রামের নামটা চলে এসছে, তারপর রেজিস্ট্রেশন, এখানে দেখুন রেজিস্ট্রেশন ডান, তো রেজিস্ট্রেশন স্ট্যাটাস কি আছে, রেজিস্ট্রেশন ডান, এমনকি তার রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু চলে এসছে। আর রেজিস্ট্রেশন ডেট দেখুন 11/2/2021, ঠিক আছে, রিসেন্ট কিন্তু এটা হয়েছে 11/2/2021। আর এখানে পেমেন্ট ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই PMSS ব্যাংক, আর এখানে নাম্বারও দিয়েছে 4/5/2021, এবং পেমেন্ট মোড দেখুন এখানে অ্যাকাউন্টে দেওয়া আছে, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা পাঠাবে, এবং আধার স্ট্যাটাস এখানে দেখুন আধার স্ট্যাটাস ভেরিফাইড, অর্থাৎ তার আধার কিন্তু ঠিক ছিল, সেক্ষেত্রে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আর নিচে এখানে পেমেন্ট যখন ঢুকবে তখন কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ ইনস্টলমেন্ট এগুলো কিন্তু চলে আসবে। তো এটা দেখলাম আমরা, এবার আমরা দেখবো যে কোন কোন কারণে রিজেক্টেড হয়েছে। ঠিক আছে, তো আমরা এর জন্য কি করবো, আবার ব্যাকে চলে যাব। তো এখানে আমরা উপরে ব্যাকে যাব একবার, তো ব্যাকে গেলে এখানে দেখুন এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস, তো এই যে অপশনটা অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে রিজেক্টেড হয়ে গেছে, এই যে সরি, এখানে যে টোটাল এই যে রেজিস্ট্রেশন রিসিভ হয়েছে 153 জনের, এবং অ্যাকসেপ্টেড হয়েছে 4 জনের, এবং পেন্ডিং হয়ে আছে দেখুন 149 জন, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করেছিল 153 জন, তার মধ্যে অ্যাকসেপ্টেড হয়েছে 4 জন, এবং পেন্ডিং আছে এখনো 149 জন। তো এবার আমরা দেখে নেবো কি কারণে পেন্ডিং হয়ে আছে এবং কার কারটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো আমরা একটু নিচে আসবো, নিচে দেখুন লিস্ট দেখতে পাবেন, তো এখানে দেখুন এখানে সম্পূর্ণ লিস্ট আছে। তো এখানে দেখুন অনলাইন প্রথম যে অপশনটা আছে অনলাইন রেজিস্ট্রেশন রিসিভ, তো এখানে যার যারটা রিসিভ হয়ে গেছে, অর্থাৎ যার যার নাম, যারা অনলাইন অ্যাপ্লাই করেছিল যার যার নাম রিসিভ হয়ে গেছে তার নাম কিন্তু এখানে চলে এসেছে পুরোটাই এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর দেখুন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড, অর্থাৎ যাদেরটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে তাদের নাম কিন্তু এখানে চলে এসেছে, টোটাল 4 জনের নাম কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবং অনলাইন রেজিস্ট্রেশন পেন্ডিং, যাদের যাদের এখনো পর্যন্ত পেন্ডিং আছে তাদের নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে লিস্ট দেখতে পাবেন। এবার আমরা দেখে নেবো যে রিজেক্টেড লিস্টে কারা কারা আছে এবং কোন কারণে রিজেক্টেড হয়েছে। তো আমরা দেখলাম যে 23 জনের মধ্যে যেখানে ছিল 28 জন, তার মধ্যে 23 জন অ্যাকসেপ্টেড হয়েছে, এবং 2 জন যেখানে ছিল যে রিজেক্টেড হয়ে গেছে সেটা আমরা দেখে নেবো একবার। তো এবার আপনারা দেখুন যে অনলাইন ফার্মার রেজিস্ট্রেশন 29 জনের নাম আছে এবং টোটাল রিসিভ হয়েছে 29টা, আর রিজেক্টেড যেখানে হয়েছে এখানে আমরা রিজেক্টেড লিস্ট দেখবো যে রিজেক্টেড 8। তো এবার আমরা দেখবো যে রিজেক্টেড কেন হলো এবং কোন কারণে হলো। তো আমরা এখানে রিজেক্টেড ক্লিক করলাম, অর্থাৎ যে আপনি ক্লিক করবেন, যে লেখায় আপনি ক্লিক করবেন সেটা কিন্তু লিস্ট চলে আসবে। তো আমরা এখান থেকে রিজেক্টেডে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু রিজেক্টেড লিস্ট এখানে চলে এসেছে। তো প্রথমে এখানে দেখুন একটা ম্যাপ চলে এসেছে, গ্রাফ চলে এসেছে, কার কারটা রিজেক্টেড, কার কারটা পেমেন্ট অ্যাকসেপ্টেড, তার একটা গ্রাফ কিন্তু দেওয়া আছে। এবার আমরা নিচে আসবো যে কোন কারণে রিজেক্টেড হলো। তো এবার আমরা নিচে আসছি এখানে, এবার দেখুন এই এখানে দেওয়া আছে এই যে দ্বিতীয় যে অপশনটা, ফার্মার ফর আধার ইজ রিজেক্টেড, অর্থাৎ পুরোটাই কিন্তু যাদের যাদের রিজেক্টেড হয়ে গেছে তাদের কিন্তু পুরোটাই আধার বেসে রিজেক্টেড হয়েছে। কোনো কারণে আধারে ভুলভ্রান্তি থাকতে পারে, বা ডেট অফ বার্থে ভুল থাকতে পারে, বা অ্যাড্রেসে ভুল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই যে রিজেক্টেড যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই আধার বেসে রিজেক্টেড হচ্ছে। আপনারা দেখে নেবেন ভালো করে, যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে তারা একবার ভালো করে আবার চেক করে নেবেন যে কোন আপনার আর সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি কোনো কারণে কারেকশন করার দরকার পড়ে সেক্ষেত্রে কারেকশন কিন্তু করতে পারবেন। তো এইভাবে কিন্তু সমস্ত লিস্ট আপনি দেখতে পারবেন যে কোন কারণে রিজেক্টেড হলো, কাদের কাদের নাম অ্যাকসেপ্টেড হয়েছে, কারা কারা পেমেন্ট পাবেন, কাদের নাম্বার আধার ভেরিফাইড হয়েছে। যদি কোনো কারণে আপনার নাম রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবেদন করতে পারবেন, এবং যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটা কিন্তু এডিট করতে পারবেন, কারেকশন করতে পারবেন যদি কোনো রকম ভুল থাকে। সেক্ষেত্রে আপনারা অনলাইনে যাবেন, অনলাইনে গেলে পরে কিন্তু সেখানে গেলে পরে কিন্তু আপনারা সেই যে স্ট্যাটাস, আপনার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশন যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু কারেকশন করতে পারবেন। তো বেশিরভাগ কারেকশন রিজেক্টেড আসছে কিন্তু আধার বেসে, সেক্ষেত্রে আধার নাম্বারটা ভালো করে দেবেন, বা আপনার আধার নাম্বারটা চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ডেট অফ বার্থ বা আপনার নামের স্পেলিং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনাদের নামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পশ্চিমবঙ্গের লিস্ট আপনারা কীভাবে দেখবেন, কোনো কারণে যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে আপনার কী করণীয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।